সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। এর মধ্যে উড়ালপথে মেট্রো রেল চলতে দেখেছে দেশবাসী, এবার পাতাল রেল নির্মাণের পথে বাংলাদেশ। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন রাজধানী ঢাকাতে 6টি রুটে মেট্রো রেল চালু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মেট্রো রেল 6-এর আংশিক অংশ পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। তবে প্রথম মেট্রো রেল রুট মানে এমআরটি লাইন 1 কোন দিক দিয়ে যাবে বা এই রুটের কাজ কবে শুরু হবে আর এই লাইনের কোন কোন জায়গাতে পাতাল পথে ট্রেন চলবে, সেসবের বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। দর্শক, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ৪০০ বছর আগে গোড়াপত্তন হয়েছিল ঢাকার। সময় আর প্রয়োজনের তাগিদে সেই শহরে মানুষের বসতি বেড়েছে, গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। মানুষের বসতি গড়ে ওঠার সাথে ব্যস্ত হয়েছে দেশের রাজধানী, হয়েছে মেগাসিটি। কিন্তু সেই হারে বাড়েনি সড়কের পরিমাণ। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত নগরীতে মোট আয়তনের 25% রাস্তা থাকা দরকার, আর মেগাসিটি ঢাকাতে রয়েছে মাত্র 8% মতো। ফলে রাস্তার অপ্রতুলতা ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা মহানগরীতে যানজট লেগেই থাকে, আর এই শহরের যানজটের কবলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এই যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। তার অংশ হিসেবে 2013 সালে ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকায় 6টি মেট্রো রেল রুট নির্মাণের সিদ্ধান্ত নেয়, যার সময় ধরা হয় 2030 সাল পর্যন্ত। দেশের প্রথম মেট্রো রেল অর্থাৎ এমআরটি লাইন 6 এর কাজ শুরু হয় 2016 সালে। উত্তরা থেকে মিরপুর, আগারগাঁও, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত যাচ্ছে এই মেট্রো রেল সার্ভিস। একই সাথে এই মেট্রো ট্রেনের মাধ্যমে ইলেকট্রিক ট্রেনের যুগেও প্রবেশ করেছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই দেশে মেট্রো রেল চালু হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম দফায় ইলেকট্রিক দাঁড় ট্রেনে চলবে দেশের প্রথম মেট্রো রেল। দর্শক, মেট্রো রেল নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন, ডেসক্রিপশনেও সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। মেট্রো রেলের পরিকল্পনার অংশ হিসেবে এবার এমআরটি লাইন 1 এর কাজ শুরু হতে যাচ্ছে। দেশের ইতিহাসে প্রথম পাতাল ও উড়াল পথের মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। দর্শক, মেট্রো রেল 1 কোন পথ দিয়ে যাবে বা এটি কবে নাগাদ চালু হবে, চলুন এবার সেই তথ্য জেনে নেই। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, এমআরটি লাইন 1 দুটি অংশে বিভক্ত। একটি অংশ যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, আর আরেকটি রুট হচ্ছে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত, যাকে পূর্বাচল রুট বলা হচ্ছে। এই দুই লাইনের দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। এর মধ্যে প্রথম অংশের দৈর্ঘ্য 19.872 কিলোমিটার। এ অংশটি হবে পুরোপুরি সাবওয়ে বা পাতাল পথে। এ পথে মোট স্টেশন হবে 12টি। এই রুটের ইন্টারচেঞ্জ হবে নতুন বাজারে, সেখান থেকে মেট্রো চেঞ্জ করে যাতায়াত করা যাবে বিমানবন্দর, কমলাপুর, পূর্বাচল ও নারায়ণগঞ্জের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। পাতালের এই অংশে 12টি স্টেশন নির্মিত হবে আগেই বলেছি। এবার জেনে নেওয়া যাক এই স্টেশনগুলো কোথায় কোথায় নির্মিত হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম স্টেশন নির্মিত হবে। বিমানবন্দর টার্মিনাল 3-এ হবে আরেকটি স্টেশন। খিলক্ষেতের যাত্রীরা যাতে পাতাল রেলে যাতায়াত করতে পারেন, তার জন্য খিলক্ষেতের মাটির নিচেও হবে মেট্রো স্টেশন। যারা কেনাকাটা বা অন্য কোনো কাজে যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করবেন, তাদের জন্য যমুনা ফিউচার পার্কের সামনেই হবে আরেকটি পাতাল স্টেশন। মেট্রো রেলের গুলশান, বনানী সহ আশপাশ এলাকার যাত্রীদের জন্য নতুন বাজারে রাখা হয়েছে পাতাল স্টেশন। উত্তরবাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব অংশেও মেট্রো রেল 1 এর পাতাল স্টেশন রাখা হয়েছে। রামপুরা, মালিবাগ, রাজারবাগ, সবশেষ কমলাপুরে হবে এই রুটের পাতাল স্টেশন। মেট্রো রেলের এই রুটে যে অংশটি মাটির নিচ দিয়ে যাবে সেটি হবে 10-37 মিটার গভীরে, যা হবে বাংলাদেশের প্রথম। মাটির নিচে নির্মাণযোগ্য চলবে, তাই ওপরে কিছুই টের পাওয়া যাবে না, অর্থাৎ নির্মাণের কারণে নগরবাসীকে ভুগতে হবে না কোনো রকম দুর্ভোগে।
শুধু নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কে যে সাবওয়ে স্টেশন নির্মিত হবে সেটি যখন ওপরের দিকে উঠবে তখন 3 থেকে 4 মাস কিছুটা ভোগান্তিতে পড়তে হবে এই পথ দিয়ে চলাচলকারীদেরকে, এমন তথ্য দিয়েছে ডিএমটিসিএল। এ রুটেই নগরবাসী স্বাদ পাবেন 37 মিটার অর্থাৎ 111 ফুট নিচ দিয়ে চলাচল করার, সেটি হবে মালিবাগ এলাকায়। এই অংশে যেহেতু ফ্লাইওভার রয়েছে সে কারণে এই অংশে 111 ফুট নিচ দিয়ে রেলপথটি নির্মিত হবে। সেখানে আসা যাওয়ার জন্য 2টি লাইন থাকবে, এক লাইনের ওপর আরেক লাইন। এছাড়া পুরো সাবওয়েতে 2 লাইনের মধ্যে দূরত্ব হবে স্থানভেদে কমপক্ষে 3.4 মিটার থেকে 7 মিটার পর্যন্ত। মেট্রো রেলের একের দ্বিতীয় অংশটি রাজধানীর নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ধরা হয়েছে 11.369 কিলোমিটার। এই অংশের পুরোটাই হবে উড়াল পথে। আর এই অংশে 9টি স্টেশন থাকবে, নতুন বাজার, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পিতলগঞ্জের ডিপোতে হবে স্টেশন। নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। নতুন বাজার স্টেশনে থাকবে ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে। এরই মধ্যে উভয় রুটের বিস্তারিত স্টাডি, সার্ভে এবং বেসিক ডিজাইনের কাজ শেষ হয়েছে। বর্তমানে ডিটেল ডিজাইনের কাজ এগিয়ে চলছে। ডিপোর ভূমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে সেপ্টেম্বর 2019 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 52,662 কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে 13,011 কোটি আর বাকি 39,451 কোটি টাকা ঋণ হিসেবে দেবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা। কবে নাগাদ এই প্রকল্পের কাজ শুরু হবে এবার সেই তথ্যটি জেনে নেওয়া দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে চায় ডিএমটিসিএল, সে কারণে এরই মধ্যে প্রকল্পটি অনুমোদনও পেয়েছে। 2022 সালের মার্চে ঢাকায় পাতাল মেট্রো রেল নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। সবার আগে ডিপো বানানো হবে বলে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশন সহ আনুষাঙ্গিক অবকাঠামোর কাজ শুরু হবে আর সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালে যাত্রী নিয়ে পাতাল রেল ঢাকার মাটির নিচ দিয়ে চলাচল করবে। দেশের প্রথম পাতাল রেলের জন্য 25টি ট্রেন কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিটি ট্রেন সেটে 8টি করে কোচ জোড়া দেওয়া থাকবে। এক একটি ট্রেনে একসাথে 3,088 জন যাত্রী পরিবহন করা যাবে আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন 8 লাখ যাত্রী পরিবহন করা সম্ভব বলে মনে করছে ডিএমটিসিএল। মেট্রো রেল 6-এর অংশ উত্তরা থেকে মিরপুর আগারগাঁও হয়ে মতিঝিল কমলাপুর পর্যন্ত আর 2026 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পূর্বাচল নতুন বাজার হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইন 1 চলাচল শুরু করলে রাজধানীর চিরচেনা যানজট কমে যাবে, ফলে দুর্ভোগের হাত থেকে রেহাই পাবে নগরবাসী, এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। দর্শক, আজকে পর্যন্ত বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।